আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 5। পূর্বে আমি দেখিয়েছিলাম কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 4। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে গিয়ে ভিডিওটি দেখে আসবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা এই ফোল্ডারগুলো সাজাতে পারবো, এই ফোল্ডারগুলো আমরা কোন কোন সাইজে রাখবো। তাহলে বন্ধুরা শুরু করছি। প্রথমে আমরা দেখব আইকন কাস্টমাইজ। আমরা আইকনগুলোকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কীভাবে সাজাবো, তাহলে আমাকে এখান থেকে যেতে হবে ভিউ, ভিউতে গিয়ে ও টু অ্যারেঞ্জ আইকন। এখানে যদি আমি এটা তুলে দিই তাহলে আমি এখান থেকে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি আইকনগুলো নিয়ে যেতে পারবো। আবার এদিকে নিয়ে আমি এগুলো সাজাতেও পারবো, একটার পর একটা আমি সাজাতে পারবো। দেখেন বন্ধুরা, আমি একটার পর একটা এগুলো যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। তারপর আমি যদি রাইট বাটন ক্লিক করি, ভিউতে গিয়ে যদি আবার অটো অ্যারেঞ্জে দিয়ে দিই, তাহলে দেখেন সবগুলো আবারও সাজিয়ে এক পাশে নিয়ে নিল। এখন বন্ধুরা আমি যদি ধরেন আমি এই জিনিসটা আমি তুলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, ধরেন আমি এই জায়গায় এটা নিয়ে আসলাম, এখন দেখেন আমি এই জায়গায় এটা নিয়ে আসলাম। যদি অনেক সময় আমাদের এটি প্রয়োজন হয়, যদি আমরা চাই যে একটার পাশাপাশি একদম পাশকে এসে রাখবো, তাহলে এটার জন্য আমাদের করতে হবে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ভিতরে যাবো, ভি থেকে যাবো আমরা অ্যালাইন আইকন টু গ্রিড। আমরা এখানে এটা যদি তুলে দিই, এখন দেখেন বন্ধুরা আমি চাইলে এখানে একটু সামনে নিয়ে আসতে পারছি, এটাও আমি চাইলে একটু সামনে নিয়ে আসতে পারছি, একদম পাশ ঘেঁষে ঘেঁষে এটা রাখতে পারছি। দেখেন আমি যদি এখন এই অপশানটা তুলে দিই, আমি ভিউতে যাই, ভিউ থেকে যদি যাই অ্যালাইন আইকন টু গ্রিড, আমি যদি ক্লিক করে দিই দেখেন নির্দিষ্ট আকারে ওটা জায়গা করে নিল। তাহলে আমরা যদি একটার পাশে একটা করতে চাই আমরা ওখান থেকে গিয়ে আইকনটা দিয়ে দিব। এখন আমরা দেখব আমাদের ডিসপ্লের মধ্যে যতগুলো আইকন আছে সবগুলো আমরা মুছে ফেলবো, একটাও ডিসপ্লের মধ্যে আইকন থাকবে না। এই কাজটি করার জন্য আমাদের কী করতে হবে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর ভিউতে যাব, ভিউ থেকে গিয়ে একদম শেষে রয়েছে শো ডেস্কটপ আইকন। শো ডেস্কটপ আইকন যখন আমরা ক্লিক করব, দেখেন বন্ধুরা আমাদের ডেস্কটপের মধ্যে যতগুলো আইকন ছিল একটা আইকনও এখন আমাদের সামনে নেই, সবগুলো আইকন হাইড হয়ে গেল। এখন আমরা কীভাবে এগুলো আন এখন এগুলো আমরা আনার জন্য আমরা আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে যাব ভিউতে, ভিউ থেকে যাব শো ডেস্কটপ আইকন। দেখেন বন্ধুরা সমস্ত আইকনগুলো আমাদের সামনে চলে আসলো, এখন আমরা এগুলো আবার নিয়ে যেতে পারব। আশা করি আপনারা সবগুলো বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা দেখেন এই ফোল্ডারগুলো আমরা চাইলে বিভিন্ন সাইজের করতে পারবো। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ভিউতে যাব, ভিউ থেকে দেখেন প্রথমে রয়েছে লার্জ আইকন। আমি যদি এটা ক্লিক করি দেখেন কত বড় বড় হয়ে গেল আমাদের আইকনগুলো। তারপর আমরা আবার ভিউতে যাব, ভিউ থেকে মিডিয়াম রয়েছে, আমরা যদি মিডিয়াম দিই দেখেন মিডিয়াম আকারে এগুলো রয়েছে। দেখেন তারপর যদি আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে যদি স্পন দিই তাহলে ছোটো ছোটো হয়ে আইকনগুলো থাকবে। এখন দেখেন প্রতিটা আইকন এলোমেলোভাবে হয়ে আছে, এটা এখন আমি সাজিয়ে নিব। তাহলে কি করব, আমি আবারও রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ভিউতে যাব, ভিউ থেকে যাব কোথায় অটো অ্যারেঞ্জ আইকন। আমি যদি এখন এটি ক্লিক করে দিই তাহলে দেখেন সবগুলা গুছিয়ে এক পাশে নিয়ে নিল, এটাকে সাজিয়ে নিয়ে নিল। আমি যদি এখন ভিউতে গিয়ে মিডিয়াম আইকন করে দিই, দেখেন আমি যেটা আমরা স্বাভাবিকভাবে রাখি আর কি, মিডিয়াম সাইজেরটা রাখলে সুবিধা হয় কাজের জন্য, আমি ওইভাবেই রাখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি এখন কম্পিউটারটি বন্ধ করতে চান তাহলে তার আগে কী করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি রিপ্রেস করে নেবেন কয়েকবার, কয়েকবার রিপ্রেস করার পর, রিপ্রেস করার পর আপনার কম্পিউটারটি একটু রিপ্রেস মোডে চলে আসবে। তারপর আপনি যাবেন উইন্ডোজ বাটনে, উইন্ডোজ বাটনে গিয়ে যাবেন পাওয়ারে, পাওয়ারতে গিয়ে শাট ডাউন করে দিলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই আপনি একটা লাইক কমেন্ট শেয়ার
করবেন। এবং যদি এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না, অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যদি এই ধরনের কাজ করতে আপনার কোনো অসুবিধা হয়ে থাকে, আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।